শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। এবারে আমরা দেখব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের প্রথম তিনটা অধ্যায়। আমরা এখন দেখব প্রথম অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বিপণন পরিচিতি। তাহলে এই অধ্যায় থেকে, অর্থাৎ বিপণন পরিচিতি অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসার, বার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, এবং শুধুমাত্র বার্ষিক পরীক্ষায় না, পরবর্তীতে টেস্ট পরীক্ষা, পিটেস্ট পরীক্ষা এবং পিটেস্ট টেস্ট এবং পরবর্তী যত পরীক্ষা এবং একেবারে শিক্ষা বোর্ডের চূড়ান্ত যে পরীক্ষা রয়েছে, এবং সবগুলো পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন খুব থাকে, এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। তাহলে আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বা আমরা বলতে পারি সেই বিপণনের মৌলিক ধারণা সমূহ, মার্কেটিং, কোর মার্কেটিং কনসেপ্টগুলো, একেবারে বিপণন শেখার ফান্ডামেন্টাল। এবং এই ফিলিপ কটলারের এই কনসেপ্ট বা এই ধারণা, তার এই ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে বলা যায় যে একেবারে বিপণন শেখার গাঁথুনি তৈরি হয় একটা শিক্ষার্থীর ভেতরে। তাহলে আমরা এবার দেখব বিপণন পরিচিতি, প্রথম অধ্যায়ের বিপণন পরিচিতি নিয়ে বিপণন ধারণা। আমরা বিপণন ধারণাটা কি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিপণন ধারণা বিষয়টা পড়বে, এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। এবং বিপণনের মৌলিক ধারণা, আমরা বলছিলাম যে কোর মার্কেটিং কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো কি কি রয়েছে। কনসেপ্টগুলো হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন অর্পণ বলা হয়, অর্থাৎ পণ্য, সেবা ও অভিজ্ঞতাকে আমরা বিপণন অর্পণ বলে থাকি, এবং ভ্যালু ও সন্তুষ্টি, তারপরে হচ্ছে বিনিময় এবং সম্পর্ক ও বাজার। তাহলে বিপণনের মৌলিক ধারণাগুলো কি? প্রয়োজন, অভাব, চাহিদা, তারপরে হচ্ছে বিপণন অর্পণ, পণ্য, সেবা, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে ভ্যালু, সন্তুষ্টি এবং বিনিময় ও সম্পর্ক, তারপরে হচ্ছে বাজার। অর্থাৎ এই 11টি পয়েন্টকে এখানে 5 ভাগ করে দেখানো হয়েছে। এখানে মূলত 11টি বিষয়, কিন্তু আমরা বিপণনের মৌলিক ধারণা বলতে এই 5 ধরনের ধারণাকে বুঝি, অর্থাৎ এই ক্যাটাগরিতে 3টা কনসেপ্ট, এই ক্যাটাগরিতে রয়েছে কয়েকটা বর্ণনা, এবং ভ্যালু, সন্তুষ্টি, বিনিময়, সম্পর্ক এবং বাজার। অর্থাৎ ফিলিপ কটলার এভাবে দেখিয়েছেন, যে কারণেই আমরা এভাবেই বিষয়টা শিখেছি এবং শিক্ষার্থী বন্ধুদের এভাবেই ভাগ ভাগ করে ব্যাপারগুলো বোঝার পরামর্শ রয়েছে শিক্ষার্থী বন্ধুদের জন্য। তাহলে বিপণনের মৌলিক ধারণা, আমরা যেটা দেখি যে অধিকাংশ সময়ে বিপণনের মৌলিক ধারণা থেকেই সৃজনশীল প্রশ্ন বেশি আসে। অর্থাৎ আমরা যদি বলি যে 60% প্রশ্ন আসার সম্ভাবনা, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল প্রশ্ন থাকে, তাহলে 60% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বিপণনের মৌলিক ধারণার উপরে। তারপরে হচ্ছে বিপণনের ক্রমবিকাশ থেকেও প্রশ্ন আসে, অর্থাৎ একটা উদ্দীপকে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যাটা কি আসলে এটিকে বিক্রয়ের ধারণা বা বিক্রয় যুগে পড়বে না বিপণন যুগে পড়বে। আমরা জানি যে বিক্রয় যুগ হচ্ছে সেই শক্তিশালী বিক্রয় বাহিনী তৈরি করে মানুষের বা সেলস টিম তৈরি করে কি করা হয়, সেই বিক্রয়ের দিকে বেশি মনোযোগ দেওয়া হয়, কিন্তু মানুষের বা ক্রেতা ভোক্তাদের স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টির দিকে খুব একটা মনোযোগ দেওয়া হচ্ছিল না, এবং সেই বিষয়টা পূরণ হয়েছে বিপণন যুগে এসে। পরবর্তীতে সামাজিক বিপণনের সেই সমাজ সেবা বা সামাজিকীকরণ বা সামাজিক মানে কি বলা যায় যে সামাজিক কল্যাণটাই সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সামাজিক বিপণনের যুগে। এবং সর্বশেষ যে বিপণন কনসেপ্ট ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে মোবাইল বিপণন যুগ বা সামাজিক যোগাযোগ। আমরা ফেসবুক, টুইটার আর নানা ধরনের ইনস্টাগ্রাম, এই ধরনের সোশ্যাল মিডিয়া আর না দেখি, এবং তার মাধ্যমে আমরা প্রতিবাদ করি বা কোনো পণ্য বা সেবার ব্যাখ্যা, মানে পণ্য বা সেবার প্রচার প্রচারণা চালানো হয়। আমরা দেখে থাকি যে সেই ইউনিলিভারের লাইফ বয়ের আর একটা ফেসবুক পেজ রয়েছে, তারপরে হচ্ছে বন্ডস ক্রিমের একটা ফেসবুক পেজ রয়েছে, এবং ভেজলিনের একটা ফেসবুক পেজ রয়েছে। তার মানে এটা কি? এটাও একটা মাধ্যম বিপণনের সেই ক্রমবিকাশের ধারা,
সেই শিল্প বিপ্লবের যুগের পূর্বে আত্মনির্ভরশীলতার যুগ, বিনিময় যুগ আমরা দেখেছি, তারপরে উৎপাদন যুগ, বিক্রয়ের যুগ, পরবর্তীতে শিল্প বিপ্লবের পরবর্তীতে উৎপাদন যুগ, বিক্রয়ের যুগ, বিপণনের যুগ, সামাজিক বিপণনের যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণনের যুগ। অর্থাৎ সম্পর্ক ভিত্তিক বিপণনের যুগটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী ক্রেতা ভোক্তাদের সঙ্গে একটা প্রতিষ্ঠানের একজন বিপণন ব্যবস্থাপকের বা একটা প্রতিষ্ঠানের বা ব্যবসায়ীর দীর্ঘদিনের একটা সম্পর্ক বলবৎ থাকবে। তাহলে কি হবে, এই দীর্ঘদিনের সম্পর্ক বলবৎ থাকলে তার পণ্য বা সেবা বিক্রি হবে বা পণ্য বা সেবা আরো বিস্তৃত ক্রেতা ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য আরো বিস্তৃত সেবা প্রদান করতে পারবেন। তাহলে দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক স্থাপনের জন্য সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ অবতারণা হয়েছে, এবং সামাজিক বিপণনের যুগ, মোবাইল বিপণনের যুগ, এবং সাধারণত কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিক্রয় যুগ বলা হয়, বিপণন যুগ বলা হয় বা সামাজিক বিপণনের যুগ বলা হয়, এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। তাহলে নিশ্চয়ই এই অধ্যায় থেকে শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা বিপণনের মৌলিক ধারণা থেকে যদি আসে তাহলে অবশ্যই উত্তর অ্যান্সার করতে পারবে, এবং বিপণনের ক্রমবিকাশ থেকে যদি আসে অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা এছাড়া প্রথম অধ্যায়ে আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেটা হতে পারে যে বিপণনের গুরুত্ব বর্ণনা ব্যাপার হতে পারে, বিপণনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যেতে পারত, কিন্তু আমরা সিলেবাসটাকে একটু সংক্ষেপ করে দিয়েছি শিক্ষার্থী বন্ধুদের জন্য, যাতে তারা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। মূল বিষয়গুলো নিয়েই অবতারণা করা হচ্ছে বা মূল বিষয়গুলো উত্থাপন করা হচ্ছে বা মূল বিষয়গুলো মনে করে দেওয়া হচ্ছে শিক্ষার্থী বন্ধুদের, যে এই বিষয়গুলো পড়লে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর করা সম্ভবপর হবে। তাহলে আমরা এবার দেখব দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে এর বিপণন পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই কোন কোন বিষয়গুলো আমাদের পড়াটা প্রয়োজন, এবং সেই বিষয়টা নিয়ে আমরা এবারে দেখব।